আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই জানেন যে আজকে 31 অক্টোবর বিএনপির টানা 3 দিনের সর্বাত্মক অবরোধের যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী চলছিল অবরোধ। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে রাস্তার একটু পরিস্থিতি। আমরা ঢাকায় গিয়েছিলাম আমাদের কাজের উদ্দেশ্যে, তো ঢাকার পরিস্থিতি দেখাচ্ছিলাম যে গাড়ির যে সংখ্যাটা একেবারেই কম, একবারে সীমিত আকারে গাড়ির সংখ্যা, ঠিক আছে। সাধারণত রাজধানী ঢাকা শহরে রাস্তাঘাটে যেরকম গাড়ির একটি চাপ থাকে, আসলে অ্যাভেলেবেল সেরকম চাপটা নেই, চাপটা অনেকটাই কম। আর মূলত অনেকেই গাড়ি নিয়ে বের হচ্ছেন জরুরি প্রয়োজনে, কিন্তু দূরপাল্লার কোনো গাড়ি নেই, সব ঢাকা সিটির কিছু কিছু গাড়ি চলছে এবং ব্যক্তিগত প্রাইভেট সিএনজি দেখছে নেই, এগুলো চলছে। আর বিমানবন্দর সড়কে আমরা এই মুহূর্তে কিন্তু বিমানবন্দর সড়ক দিয়েই যাচ্ছি, আর দূরপাল্লার যে বাস পরিবহন এগুলো কিন্তু নেই, এগুলো একদম বন্ধ, কারণ অনেকেই আতঙ্কের ভিতরেও আসতে চাচ্ছেন না। আর যারা বের হয়েছেন তারা জরুরি প্রয়োজনেই কিন্তু বের হয়েছেন। আর দেখতে পাচ্ছেন যে ঢাকার যে ব্যস্ততম মহাসড়ক এয়ারপোর্ট, আসলে এখানে কিন্তু খালি থাকে না রাস্তা, এখানে রাস্তা ব্যাপকভাবে আপনার জ্যামজট থাকে অথবা গাড়ি রানিং থাকে, কিন্তু আজকে এই অবরোধের কারণে এটা নেই। গাড়ির চাপ এবং গাড়ির যে একটা পরিমাণ খুবই কম, দেখুন আপনারা নিজেরাই দেখুন গাড়ির পরিমাণটা কতদূর, মানে কত কম। তো যাই হোক, আজকে এটা অবরোধের প্রথম দিন চলছে 31 অক্টোবর, এবং আগামী 1 নভেম্বর এবং 2 নভেম্বর আছে, অর্থাৎ এটা বৃহস্পতিবারে শেষ হবে আর কি। তো এখানে আপনাদের সবাইকে অবশ্যই সতর্কতার সহিত অবলম্বন করে চলতে হবে, কেননা বলা যায় না কখন কোন বিপদের সম্মুখীন কে হয়ে যায়, তাই না? তো আর আমরা আসলেই আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করলাম এবং দেখানোর জন্যই মূলত এই প্রস্তুতিটা গ্রহণ করা। যাই হোক, সবার জন্য শুভকামনা দোয়া রইল এবং আমাদের জন্যও দোয়া করবেন। আর এখন যে জায়গাটায় আমরা এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে এয়ারপোর্ট, এয়ারপোর্টের একদম মধ্যস্থলে যে স্ট্যান্ড সেটা, ঠিক আছে। আর এটা আমরা এখন ফ্লাইওভারের উপরে, কারণ এখন দেখবেন যারা এয়ারপোর্ট সড়কে আসেন তারা দেখতে পারবেন যে এয়ারপোর্টের উপরে একটা ওভারপাস হয়েছে, সেটা হলো এটাই, এই ওভারপাস যেটা আপনাকে এয়ারপোর্ট থেকে একদম সরাসরি জসীমুদ্দির এখানে নামিয়ে দিবে, এই এয়ারপোর্টের এই ওভারপাস। দেখুন দেখুন রাস্তায় আসলে কতটা গাড়ি কম, তাই না? খুবই গাড়ি কম এই রাস্তায়, গাড়িতে মানুষ মনে করেন যে জ্যামের উপরে যেতে হতো। আপনারা যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করেছেন বিমানবন্দর সড়ক দিয়ে, অবশ্যই আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। অবশ্যই